গাইজ, এমন একটা খবর, হ্যাঁ, আপনাদের কাছে সবার কানে কানে ঘুরতেছে, অলরেডি আপনারা জেনে গেছেন। আমি আবার নতুন করে বলতে চাই ভাই, বাংলাদেশ পুরো ভয় পাইছে, এই যে তুফান চঞ্চল চৌধুরী সাহেব, বা পুরো বাংলাদেশ ভয় পাইছে। এখন ভয় পাবে কি পুরো ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে। এটা সবচেয়ে আমি মনে করি দরদের জন্য একটা ভালো ধামাক্কা, আমি মনে করি। কেননা দরদের যে জায়গাটা করতে আর যে যতটুকু কষ্ট হইতো, মানে কষ্টটা আর হচ্ছে না, কেন সেটা তুফানের কারণে। তুফান সেই কষ্টটুকু আগায় নিয়ে যাবে। দরদের যে প্রমোটটা আরও ভালোভাবে করা দরকার ছিল না, সেটা কিন্তু তুফানেই এখন। অরণ্য মামুন সাহেব এখন শুধু চেয়ারে বসে বসে খালি ব্যবসা দেখবে আর ব্যবসা কামাবে, আর প্রমোট করার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ করতে হবে না। কেননা তুফান যা যা করা দরকার তা তা করতেছে, আর মার্কেট ধরার জন্য তুফান সব কিছু করার জন্য রাজি আছে। কেননা ইতিপূর্বে যা কামাই নিছে ভাই, এগুলোর নিয়ে দিয়া যদি কি প্রমোশনটা আবার নতুন করে ইন্ডিয়ার মধ্যে চালায় ভাই, প্যান ইন্ডিয়ান মার্কেট যদি ধরতে পারে, আপনার অক্ষয় কুমার, আপনার সালমান খান, শাহরুখ খান, এগুলোর পাশাপাশি যখন সাকিব খানের নাম আসবে ভাই, চমকে যাবে। যেখানে সাকিব আল হাসান হেরে আসছে সেই জায়গায় তুফান জয় করে আসবে, যে জায়গায় সাকিব আল হাসান পানি খেয়েছে, ভারতবর্ষে পুরো নাস্তানাবুদ হয়েছে, সেইখানে তুফান যায় সাকিব খান, সে প্রমাণ করে দেবে না বাংলার কিং, বাংলার অরিজিনাল টাইগার আছে। সেটা প্রমাণ করার জন্য মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা যাচ্ছে। আপনারা জানেন বাংলাতে মুক্তি পাবে 28 জুন, এটা আপনারা সবাই জেনে গেছেন। তবে এটা আদৌ কি কতটুকু সত্য সেটা প্রমাণ হবেন গতকাল। তো অফিসিয়ালি এখনও 28 জুন যে পাবেন, দেখতে পারবেন, যারা আসামের ভাই ব্রাদার আছেন তারা তো মুগ্ধ হয়ে যান, হ্যাঁ ভাই আপনাদেরকে হতাশ করবে না, আপনারা বাংলাতে দেখতে পারবেন। কলকাতার ভাই ব্রাদার আপনারা বাংলাতে দেখতে পারবেন, যারা প্যান ইন্ডিয়ার মানে যারা হিন্দিতে মোটামুটি ভারতবর্ষে সবাই, আমি দেখছি কয়েকজনের সাথে কথাবার্তা বলার পর তারা বাংলাটা যতটুকু ভালো পারে এবং হিন্দিটাও পাশাপাশি টোটাল মানে সম্পূর্ণভাবে বোঝে এবং সব কিছু পারে, তো তারা কিন্তু প্যান ইন্ডিয়াটাও দেখতে পারবে, তুফান বাংলাটাও দেখতে পারবে। আর বিশেষ করে তামিল তেলেগু যারা মানে কথাবার্তা তামিলনাড়ু মানে এগুলো একটু আমি মনে করি যদি প্যান ইন্ডিয়া ডাবিং হয় তাহলে আশা করি মানে মেগাস্টার সাকিব খান যাতে, যেমন দরদ সিনেমা তামিলনাড়ুর ভাষা কিন্তু ডাবিং হবে, তবে একটার পর একটা মার্কেট দেখবে। অরণ্য মামুন সাহেব যেভাবে মানে কথাগুলো দিয়েছে অগ্রিম, তবে রাহান রাফি সাহেব কাজে বিশ্বাসী, উনি অগ্রিম কিছু বলবেন আপনাদেরকে। তবে আশাবাদী আছি আমি প্যান ইন্ডিয়ানভাবে যদি আর মেগাস্টার সাকিব খান যে আশা নিয়ে বুক বেঁধেছে 200 কোটির ঘরে ভাই, 10 কোটির টাকা দিয়ে যদি সিনেমা মানে 200 কোটি টাকা বিজনেস করতে পারে, এটা কি চারটেখানি কথা রে ভাই। বিশেষ করে মার্কেটটা ধরতে হবে এই তুফান সিনেমা দিয়া। প্যান ইন্ডিয়ান যারা সাকিবিয়ানরা এতদিন স্বপ্ন দেখছিলেন ভাই, ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলেন দরদ সিনেমা একটা প্যান ইন্ডিয়া, আমাদের মেগাস্টার হিন্দিতে কথা বলবে, হিন্দিতে মুক্তি পাবে এবং তামিল তেলেগু পুষ্পার পরে KGF পরে যদি কোনো সিনেমা থাকে সেটা হবে তুফান সিনেমা। আরে ভাই জওয়ান শাহরুখ খানের সিনেমার পরে যদি কোনো খানের নাম আসে সেটা হবে সাকিব খান। আর হ্যাঁ, ভাত কার মারতেছে না, তবে যাইতেছে না জানি কয়েকজনের হাঁটু কাঁপতেছে, কেননা মেগাস্টার সাকিব খান যে জায়গায় পা রাখছে ভাই, সেই জায়গাটা অটোমেটিক মার্কেট দখল করে নিছে। আপনারা একটু কলকাতায় চোখ বোলাবেন, কলকাতায় জনপ্রিয়তা একটু খুঁজবেন। জিৎ দেব অলরেডি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কেন জানেন ভাই? তুফান যাচ্ছে। মার্কেট জিৎ সাহেব কিন্তু আমার ভালো লাগে আগে থেকেই, তার আমার জিৎ কিন্তু আমার সেই রকম একটা লেভেলের ফ্যান, আমি কিন্তু মেগাস্টার সাকিব খানের যেরকম ভক্ত জিতের ওই রকম আমি ভালোবাসি, তাকেও আমি শ্রদ্ধা করি। তবে সে কথাটা বলছে ভাই চমৎকার, বলে মার্কেট খোলা আছে যে কেউ আসতে পারে, খুব ভালো লাগছে। হ্যাঁ, কথাগুলো আসলে মেগাস্টার যারা ওই লেভেলে যায়, আসলে সাকিব খানকে প্রমাণ করতে হবে উনি মেগাস্টার, উনি গ্লোবাল সুপারস্টার, এটা প্রমাণ করার জন্য বিশেষ করে প্যান ইন্ডিয়ায় মুক্তি দেওয়াটা খুবই জরুরি। আর হ্যাঁ, বাংলা ভাষায় পৃথিবী জয় করছে অলরেডি রাজকুমার প্রিয়তমা দিয়ে, এখন নতুন করে ইতিহাস গড়বে, ইতিহাস গড়বে সেটা হলো তুফান। তুফান পুরো প্যান ইন্ডিয়ান মুক্তি পাবে, বিশেষ করে ইন্ডিয়ায় কালেকশন করাটা দরকার, কেননা হিন্দি মার্কেটটা ধরা দরকার। আর এটা যখন হবে সোনাল তখন তো আসে রে ভাই, দরদের জন্য বিশেষ করে এটা খুবই খুবই ধামাক্কা। সেটা হলো মানুষ সাকিব খানকে যখন বলবে যে কেউ জানে না, যখন শুনবে সোনাল চৌহান তার পাশাপাশি, তখন কিন্তু মানে সোনাল চৌহান একটা মোটামুটি ওনার একটা মার্কেট আছে, সেই মার্কেটের মধ্যে সাকিব খান যাওয়ার সাথে সাথে কিন্তু সোনাল চৌহানের যে জনপ্রিয়তা এটা সবটুকু চলে আসবে মেগাস্টার সাকিব খানের কাঁধে ঘাড়ে। কেননা যখন সাকিব খানকে একটা সিনেমা দেখবে, আরে ভাই যারা দেখেন নাই আদৌ আপনারা বিশ্বাস করতে পারেন আমার কথা, যদি মেগাস্টার সাকিব খানের একটা সিনেমা দেখেন ভাই, ইউটিউবে দেখেন আর যেখানে যে কোনো প্ল্যাটফর্মে দেখেন, দেখার পর আপনি তার প্রেমে মুগ্ধ হয়ে যাবেন, তার ডায়লগ ডেলিভারি, তার চলাফেরা স্টাইল, কথা বলার ভঙ্গিমা সব কিছু মিলে আপনি প্রেমে পড়ে যাবেন মেগাস্টার সাকিব খানের। মানে এত সুন্দরভাবে চমৎকারভাবে কথাবার্তা বলে, তার হাইট সব কিছু অসাধারণ। হ্যাঁ, মেগাস্টার সাকিব খান আজকে প্রমাণ করতে করতে এই জায়গায় আছে, নতুন করে প্রমাণ কিছু করার কিছু নাই। আমি মনে করি একটা জায়গায় প্রমাণ করার দরকার আছে, সেটা হলো প্যান ইন্ডিয়ানে, ঠিক আছে, হিন্দিতে কথাবার্তা বলবে, হিন্দিতে ডাবিং হবে। আপনারা জানেন তামিল যে সিনেমাগুলো আছে এগুলো কেউ কিন্তু হিন্দিতে ডাবিং নিজেরাই করে না, সবগুলো অন্যকে দিয়ে করায়। তো এটা নিয়ে আপনারা অনেকে কেমন কেমন ভাবতে পারেন, বলে না সাকিব খান কথা বলবে না, অন্য কেউ কথা বলবে। আরে ভাই, আমরা যে তামিল সিনেমাগুলো ইউটিউবের মধ্যে বাংলা দেখি, আপনার বাংলাতে কথাগুলো মানে দেখি, এইখানে কিন্তু সবগুলা আমাদের এই বাংলাদেশি কি ডাবিং করে, ডাবিং করা বা ইউটিউবে ছাড়ে ডাবিং করে। আপনারা অনেক সিনেমা দেখবেন জনপ্রিয়তা সিনেমাগুলো সবগুলো ইউটিউবে বাংলা ভাষা পাওয়া যায়। কেন পাওয়া যায় জানেন ভাই? ওই যে ডাবিং করে করে নতুন করে বিজনেস করতেছে। আর মেগাস্টার সাকিব খানের সিনেমা গান অলরেডি আমি দেখছি হিন্দিতে কয়েকটা,
আমি কয়েকটা দেখছি ইউটিউবের মধ্যে, তো অসাধারণ না সেই সিনটাই যদি মনে করেন আপনার। আর মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি বলে দিছে ডাবিং কিন্তু শেষ হয়েছে, গানের আপনার মুভির কিন্তু ডাবিং শেষ, এখন খালি মুক্তি দেওয়ার ডেট এসে গেছে। তো রায়হান রাফি সাহেব কিন্তু নতুন করে পরিচয় হতে যাচ্ছে অল বিশ্বর মধ্যে, কার দ্বারা? মেগাস্টার শাকিব খানের দ্বারা। শাকিব খান কিন্তু অলরেডি অল বিশ্বর মধ্যে একটা পরিচিত আগেই লাভ করেছে, এবার নতুন করে ইতিহাস গড়ার পালা। কেননা তুফানের যে ঝড়, এই ঝড়টা শুধু বাংলাদেশ দেখছে, বাংলাদেশ পুরো ভয় পাইছে, এখন ইন্ডিয়াতে ভয় পাওয়ার পালা। কেননা ইন্ডিয়াতে জয় করতে হবে, আমাদের জায়গা করে নিতে হবে, মার্কেটটা খুলতে হবে বাংলা সিনেমা থেকে। এই যে একজন সুপারস্টার সেটা বোঝাতে হবে বলে না, হ্যাঁ অরিজিনালি সেই সুপারস্টার, সবাইকে চোখে আঙুল দিয়ে বোঝাবে। আর ভাই একটু আগে আসেন, যেটা বাস্তব যেটা রিয়েল কথাটা বলি, একটু আগে আসেন, আমিও আগায় যাই, আপনাদের কানে যে কথাগুলো বলি কান খুলে শুনবেন। ভাই শাকিব খান, শাকিব খান মেগাস্টার বুঝতে হবে, উনি কিন্তু অলরেডি প্রমাণ করছে, নতুন করে প্রমাণ করার কিছু নাই। তবে একটা জায়গায়, একটা জায়গায়, সেটা হলো হিন্দিতে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কি সময় এসে গেছে। আপনারা রেডি হয়ে যান না? আর ভারতবর্ষের ভাই বোনেরা, আপনাদেরকে বলতেছি প্লিজ আপনারা একটু রেডি হয়ে যান, আপনারা আমাদের মেগাস্টার শাকিব খানকে ভালোভাবে গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন ওনার যে সিনেমা, আপনারা চমকে যাবেন। আপনারা তামিল সিনেমাগুলো দেখছেন না সেই লেভেলের, সেও আমি মনে করি মেগাস্টার শাকিব খানের যে অভিনয়, এই অভিনয়ে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। গল্প কি, কাহিনী কি, এগুলো না আমি বলতেছি, জাস্ট ওই লোকটার মুগ্ধ হয়ে যাবেন, ওই লোকটার ডায়লগ ডেলিভারি, লোকটার চলাফেরা সব কিছু মিলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি বলতেছি না তামিল তেলেগুর মতো কি ওই একশো মানে ওই ধরনের আমাদের বাজেট নাই বলতেই চলে, ঠিক আছে আমি বলবো না, কেননা তাদের যে সব কিছু মিলে আপনার তামিল সিনেমাগুলোর এখন যে বাজেট, শুনলে আপনাদের চোখ ভালো দেবে, 400 কোটি 500 কোটি 300 কোটির নিচে কোনো সিনেমাই বাজেটে থাকে না। তো তারা অন্য লেভেলের ভাই সব কিছু কাজকর্ম, আমরা মাত্র 10 কোটি টাকা দিয়ে আপনাদেরকে সেই 400 কোটির লেভেলের পাওয়ার দিয়ে দেবো। আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন বলে 10 কোটি টাকা দিয়ে কী তৈরি করছে। তো এটাই বাংলাদেশের যে মাথায় মাল আছে, বাংলাদেশের যে সুপারস্টার আছে, এটা বোঝানোর সময় এসে গেছে। তো যাই হোক ভাই ব্রাদার, অনেকেই অনেকভাবে বলছে, আমি একটা কথাই বলি ভাই, দরদের জন্য একটা প্লাস পয়েন্ট, কেননা তুফান রাস্তা তৈরি করবে, দরদ শুধু ওই রাস্তা দিয়ে যাবে, ঝড় জঙ্গল সব কিছু কেড়ে পুরো তুফান ছাপা ছাপা করে যাবে, দরদ শুধু গাড়ি ঘোড়ার গাড়িতে চলে চাবুক মারবে অরণ্য মামুন সাহেব আর রাস্তা হেঁটে যাবে, আর যত খাটনি সব কিছু করতে হবে রায়হান রাফি সাহেবকে। তো আশা করি এই কাজটা ঠিকঠাকই হয়ে যাবে। আর কি বলবো ভাই, অসাধারণ অসাধারণ অসাধারণ, ভালো থাকবেন। আর হ্যাঁ বলে যাবেন না, যা যা ধর্ম আগে তারপরে কাজ করবো, ইনশাল্লাহ পরবর্তী টপিক নিয়ে আসতেছি খুব শীঘ্রই, ভালো থাকবেন।